शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। ওষাগ্রাম থেকে গির্জামোড় পর্যন্ত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পদযাত্রা। পদযাত্রায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ বাবুল সুপ্রিয়, সাংসদ অর্জুন সিং সহ অন্যান্যরা। পদযাত্রা শেষে গির্জামোড়ে আয়োজিত সভায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যোগ দিলেন বিজেপিতে। কয়লা কারবারের তদন্তে নেমে সিবিআই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজেরা বন্দ্যোপাধ্যায় নামে নোটিশ জারি করেছে। এরই প্রেক্ষিতে আসানসোলে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আক্রমণের নিশানায় রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি সাফ জানালেন, পাপের শাস্তি হবেই। পাণ্ডবেশ্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার আয়োজন ছিল কর্মী সম্মেলনের। হরিপুরে আয়োজিত এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। ব্যাপক সংখ্যায় মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা অংশ নিয়েছিলেন এই কর্মী সম্মেলনে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো সমগ্র শিল্পাঞ্চল জুড়ে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে এই উপলক্ষে আয়োজন ছিল নানা কর্মসূচির। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সহ বহু বিশিষ্টজন। ভাষা শহীদদের স্মরণে এদিন গাওয়া হলো গান। দুর্গাপুর মহকুমা জুড়ে হয়েছে বিজেপির পরিবর্তন রথযাত্রা। এই রথের চাকা শহরকে অপবিত্র করেছে, এই দাবি তুলে দুর্গাপুর নগর নিগমের 9 নম্বর ওয়ার্ডে শুদ্ধিকরণ যাত্রা করল তৃণমূল কংগ্রেস। কাঁসর ঘণ্টার ঢাক বাজিয়ে পুরোহিত দিয়ে মন্ত্রপাঠ করিয়ে চলল শুদ্ধিকরণ যাত্রা। পথ চলতি মানুষজনকে দেওয়া হলো শান্তি জল। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বাংলা নিজের মেয়েকেই চায়, এই স্লোগানকে বাস্তবায়িত করার উদ্দেশ্য নিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে দুর্গাপুরের ভিড়িঙ্গির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক। বৈঠকে উপস্থিত হয়ে স্লোগানের নেপথ্যে থাকা ভাবনা তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। উদ্বোধন হলো বাংলা নিজের মেয়েকেই চায় হোর্ডিংও। দুর্গাপুরের বেনাচিতি বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষীকে ধারালো অস্ত্রের কোপ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। আহত নিরাপত্তারক্ষীকে ভর্তি করানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এটিএম লুটের উদ্দেশ্যে এই ঘটনা বলে অনুমান পুলিশের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনা তদন্তে পুলিশ। অখিল ভারতীয় মারোয়ারি মহিলা সম্মেলনে সর্বভারতীয় সভাপতি সারদা লাখোটিয়া এলেন রানীগঞ্জে। রানীগঞ্জে অখিল ভারতীয় মারোয়ারি মহিলা সম্মেলনের সদস্যরা স্বাগত জানালেন তাকে, দেওয়া হলো সম্বর্ধনা। সংস্থার তরফে এলাকার এক দুস্থ যুবতীর হাতে তুলে দেওয়া হলো সেলাই মেশিন। রানীগঞ্জের বৈষ্ণদেবী মন্দিরে ত্রয়োদশতম বার্ষিক উৎসব ভজন সন্ধ্যা ও প্রসাদ বিতরণ কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হলো। গত 12ই ফেব্রুয়ারি শোভাযাত্রা সহযোগে নানা ধর্মীয় কর্মসূচির মাধ্যমে সূচনা হয়েছিল মাতা বৈষ্ণদেবী মন্দিরের বার্ষিক উৎসবের। रविवार को आसनसोल शहर के ऊषाग्राम से लेकर गिरजामोड़ तक बीजेपी की परिवर्तन रैली निकाली गई। परिवर्तन रैली में शामिल हुए बीजेपी नेता शुभेंदु अधिकारी, सांसद बाबुल सुप्रियो, सांसद अर्जुन सिंह एवं महिला मोर्चा के राष्ट्रीय अध्यक्ष अग्निमित्रा पाल समेत हजारों की संख्या में बीजेपी कर्मी एवं समर्थक। बीजेपी की परिवर्तन यात्रा में कई प्रभावशाली लोग भी हुए बीजेपी में शामिल।
राज्य में भले ही अभी विधानसभा चुनाव के तारीखों की घोषणा नहीं हुई है, लेकिन अभी से ही सियासी पारा चढ़ गया है। राज्य में सत्तारूढ़ तृणमूल कांग्रेस और प्रमुख विपक्षी पार्टी बीजेपी के बीच खूब जोर आजमाइश चल रही है। हर रोज कहीं न कहीं रैली और सभाओं का दौर चल रहा है। इस बीच आसनसोल में बीजेपी ने मेगा रैली के जरिए शक्ति प्रदर्शन किया। आसनसोल शहर के उषा ग्राम से रैली की शुरुआत हुई, जिसमें हजारों की संख्या में बीजेपी समर्थक शामिल हुए। रैली का सबसे ज्यादा आकर्षण का केंद्र रहे बीजेपी नेता शुभेंदु अधिकारी। इसके साथ ही केंद्रीय मंत्री और आसनसोल के सांसद बाबुल सुप्रियो, बैरकपुर के सांसद अर्जुन सिंह, महिला मोर्चा की राज्य अध्यक्ष अग्निमित्रा पाल और जिला अध्यक्ष लखन गुरोई भी शामिल हुए। रैली में शामिल बीजेपी कार्यकर्ताओं में भारी उत्साह देखने को मिला। हाथों में पार्टी का झंडा लिए बीजेपी कार्यकर्ता जय श्री राम और भारत माता की जय के नारे लगा रहे थे। यह रैली आसनसोल शहर के जीटी रोड होते हुए जिन जिन इलाकों से गुजरी, वहां समर्थकों का हुजूम दिखा। बीजेपी नेता शुभेंदु अधिकारी, केंद्रीय मंत्री बाबुल सुप्रियो और सांसद अर्जुन सिंह खुले वाहन पर सवार थे और कभी हाथ हिलाकर तो कभी हाथ जोड़कर लोगों का अभिवादन कर रहे थे। उनके वाहन के आगे और पीछे बीजेपी समर्थकों का हुजूम चल रहा था। ये रैली जीटी रोड होते हुए सिटी बस स्टैंड पहुंची। इसके बाद सभा आयोजित की गई। दरअसल विधानसभा चुनाव से ठीक पहले बीजेपी ने आसनसोल में मेगा रैली निकालकर अपनी राजनीतिक शक्ति का प्रदर्शन करने का प्रयास किया है। परिवर्तन यात्रा के सभा मंच से आसनसोल नगर निगम के पार्षद अभिजीत आचार्य, पार्षद इंद्रानी आचार्य एवं उद्योगपति अशोक संथालिया समेत कई प्रभावशाली लोग बीजेपी का झंडा थामकर दल में शामिल हुए। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। कोयला तस्करी कांड की जांच कर रही सीबीआई ने सांसद अभिषेक बैनर्जी की पत्नी रुजेना बैनर्जी को पूछताछ के लिए नोटिस जारी किया है। इस प्रकरण को लेकर बीजेपी नेता शुभेंदु अधिकारी ने सांसद अभिषेक बैनर्जी पर निशाना साधते हुए कहा कि पाप की सजा जरूर मिलेगी। शुभेंदु अधिकारी आसनसोल में आयोजित रैली में शामिल होने पहुँचे थे। कोयला तस्करी कांड की जांच कर रही सीबीआई ने रविवार को मुख्यमंत्री ममता बैनर्जी के भतीजे और सांसद अभिषेक बैनर्जी की पत्नी रुजेना बैनर्जी को पूछताछ के लिए समन जारी किया है। इस पूरे प्रकरण को लेकर अब तृणमूल कांग्रेस और बीजेपी के बीच वार पलटवार शुरू हो गया है। एक तरफ जहां बीजेपी के नेता कोयला तस्करी कांड में सांसद अभिषेक बैनर्जी की पत्नी को नोटिस जारी किए जाने के मुद्दे पर तृणमूल कांग्रेस पर चौतरफा हमला बोल रहे हैं, वहीं दूसरी तरफ तृणमूल कांग्रेस के तमाम नेता भी इस मुद्दे पर बीजेपी को करारा जवाब दे रहे हैं। बीजेपी नेता शुभेंदु अधिकारी ने इस प्रकरण को लेकर एक बार फिर सांसद अभिषेक बैनर्जी पर जोरदार हमला बोला है। रविवार को आसनसोल में आयोजित रैली में शामिल होने पहुंचे बीजेपी नेता शुभेंदु अधिकारी ने पत्रकारों से बातचीत करते हुए सांसद अभिषेक बैनर्जी का नाम लिए बिना कहा कि पाप की सजा जरूर मिलेगी और हम लोग एक्शन चाहते हैं। আসানসোলের মাটিতে দাঁড়িয়ে এখানকার একটা সাদা বাচ্চা 8 থেকে 80 সবাই জানে যে লালা অনুপ মাঝি তার টাকা কারা নিল, ও সেই টাকা যে তোলাবাজ ভাইপোর বাড়িতে গেছে সবাই জানে। এবং আমি তমলুকের একটা সভাতে বলেছিলাম থাইল্যান্ডের ব্যাংককের কাশিকর্ণ যে ব্রাঞ্চ সেখানে টাকা জমা পড়তো ভাট, মানে আমাদের যে রুপিকে ওখানে ভাট বলা হয়। তারপরে বারুইপুরের সভাতে আমি ডকুমেন্ট দেখিয়েছি, ডকুমেন্ট কিভাবে আমার কাছে এসছে আমি বলবো না, কিন্তু আমি তো দেখিয়েছি। এবং সেই ম্যাডাম নারাল্লাটাকে ক্রমশই প্রকাশ্য, এবং আমি যা মিডিয়াতে দেখলাম, আমি জানি না এজেন্সি কি করছে তাদের নিজেদের ব্যাপার, মিডিয়াতে দেখলাম যে ওনার স্ত্রী হচ্ছেন ম্যাডাম নারুলা। তো ভাট যে ওখানে গেছে কয়লার টাকা গেছে, শুধু কয়লার টাকা নয়, বালি পাথর পুরো লালাবাবুর সব টাকা ওখানে ঢুকেছে, এ প্রমাণিত সত্য সবাই জানে। বাকি অ্যাকশন চাই আমরা, অ্যাকশন চাই। আর বড় বড় কথা সভাতে দাঁড়িয়ে বলছেন তৃণমূল থেকে বিজেপিতে যারা গেছে নাকি ওয়াশিং মেশিন, বড় বড় কথা,
খুব বড় বড় কথা বলছেন, আর ফাঁসির মঞ্চে যাওয়ার কবে একটা কথা টথা ছিল, বলছেন যে আমি হাঁটতে হাঁটতে ফাঁসির মঞ্চে যাব। আমরা তো অপেক্ষা করে আছি, ফাঁসি আমরা চাই না, কিন্তু আমরা চাই যে মানুষ দেখুক যে ক্ষমতাকে নিয়ে কিভাবে অপব্যবহার করে। वहीं दूसरी तरफ सांसद अभिषेक बैनर्जी ने सीबीआई द्वारा उनकी पत्नी को जारी किए गए समन को लेकर ट्वीट किया है और कहा है कि इस तरह से उन्हें डराया नहीं जा सकता है, कानून पर उन्हें पूरा भरोसा है। पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के कोऑर्डिनेटर वी शिवदासन दासू ने इस मुद्दे पर कहा कि चुनाव से पहले सीबीआई का डर दिखाना चाहती है, क्योंकि बीजेपी पहले से ये जान चुकी है कि वह बंगाल की सत्ता में नहीं आने वाली। हम लोग को ये जानकारी अभी मिला है, मगर क्या है अभी तक हम लोग को कुछ समझ में नहीं आ रहा, इसलिए इस बारे में कुछ ज़्यादा बोलने का नहीं है। मगर एक बात हम ये बोल सकते हैं आपको, ये सीबीआई आपको पश्चिम बंगाल में उसको अच्छा से मालूम हुआ है, बीजेपी को खास करके पश्चिम बंगाल में क्षमता में नहीं आ सकेगा, इसलिए वो लोग सीबीआई को काम में लगाया है। जो जितना वो लोग सीबीआई को जो डर दगाने का है, वो डर दगाने का काम बहुत दिन से शुरू हुआ है। अब देखिए हमारा हम जहाँ बैठा हुआ आसनसोल, ये आसनसोल के अंदर में भी सीबीआई ईडी को कम से कम एक महीना से वो लोग यहाँ पड़ा हुआ है। तो ये तो दिखाने के लिए, डराने के लिए कर रहा हूँ, इसमें उन लोगों को कुछ मिलने वाला नहीं है, तृणमूल कांग्रेस का कोई डर नहीं है। बहरहाल राजनीतिक जानकारों का मानना है कि आने वाले दिनों में इस मुद्दे पर पश्चिम बंगाल की राजनीति और ज्यादा गर्मा सकती है, क्योंकि राज्य में जल्द ही विधानसभा चुनाव होने हैं। आसनसोल से राम बाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। पांडेश्वर ब्लॉक तृणमूल महिला कांग्रेस का कार्यकर्ता सम्मेलन आयोजित किया गया। हरिपुर में आयोजित इस सम्मेलन में हजारों की संख्या में तृणमूल कांग्रेस की महिला कार्यकर्ता उपस्थित थी। पांडेश्वर ब्लॉक तृणमूल महिला कांग्रेस के तरफ से रविवार को कर्मी सभा का आयोजन किया गया। पांडेश्वर विधानसभा क्षेत्र के विधायक जितेंद्र तिवारी के नेतृत्व में हरिपुर में आयोजित इस सभा में हजारों की संख्या में तृणमूल कांग्रेस की महिला कर्मी शामिल हुई। ये महिलाएं सिर्फ पांडेश्वर और लाउदोहा ब्लॉक से पहुंची थी। सभा में उमड़ी भीड़ को लेकर विधायक जितेंद्र तिवारी भी काफी उत्साहित नजर आए और उन्होंने कहा कि सभा में 10,000 महिला कर्मियों की भीड़ जुटाने का लक्ष्य रखा गया था, लेकिन लक्ष्य से भी काफी ज्यादा भीड़ इकट्ठा हुई है। विधायक जितेंद्र तिवारी ने कहा कि बीजेपी की परिवर्तन यात्रा को चुनौती देने के लिए सिर्फ पांडेश्वर और फरीदपुर ब्लॉक की महिलाएं ही काफी हैं। इसके लिए पूरे पांडेश्वर की जनता की जरूरत नहीं पड़ेगी। वहीं दूसरी तरफ सभा में पहुंची महिलाओं में भी काफी उत्साह देखने को मिला और महिलाएं खेला होबे गाने पर थिरकती हुई नजर आई। विधायक जितेंद्र तिवारी भी महिलाओं के बीच पहुंचे और उनका उत्साह बढ़ाया। सभा के दौरान विधायक जितेंद्र तिवारी की पत्नी चैताली तिवारी, तृणमूल युवा कांग्रेस के ब्लॉक अध्यक्ष संजय यादव समेत पार्टी के अन्य कार्यकर्ता भी उपस्थित थे। पांडेश्वर से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো সমগ্র শিল্পাঞ্চল জুড়ে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলা শাসক কার্যালয়ের সভাকক্ষে এই উপলক্ষে আয়োজন ছিল নানা কর্মসূচির। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা ছাড়াও বহু বিশিষ্টজন। এদিনের কর্মসূচিতে ভাষা শহীদদের স্মরণে গাওয়া হলো গান। রবিবার 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো সমগ্র শিল্পাঞ্চল জুড়ে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কার্যালয়ের সভাকক্ষে এদিন এই উপলক্ষে আয়োজন ছিল নানা কর্মসূচির। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা। পুষ্পস্তবক দিয়ে ভাষা শহীদদের স্মরণ করে বাংলা ভাষাকে সমস্ত স্তরে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়ে বাংলা ভাষা ব্যবহারের পক্ষে সওয়াল করলেন কর্মসূচিতে সামিল প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ব্যক্তি, শিল্পী, সাহিত্যিক, কবি সহ বহু বিশিষ্টজনেরা। 1952 সালের আজকের দিনেই বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম ছিলেন রফিক, জব্বার, সফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। পরে জাতিসংঘের পক্ষে
গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছর 21 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এদিন এই উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটির গুরুত্ব ব্যাখ্যা করলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। ঠিকই বলেছেন, আমি আর ইতিহাসে যাচ্ছি না, সবাই ইতিহাস পড়েছি, ভাষা আন্দোলন কোথায় হয়েছিল, প্রথম ভাষা আন্দোলন কোথায় হয়েছিল। এই উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ভাষা শহীদদের স্মরণ করে গাওয়া হলো গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखें। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स जे संस्था जे এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহু আকার ধারণ করুক। আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। নিউজ কে যে মাপদণ্ড হতে হ্যাঁ উস পর খরা উতরতে হুয়ে ইসি তরহ আপ কাম করতে রহে, ক্যোঁকি বর্তমান সময় মে चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। रानीगंजের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্বহু আকার ধারণ করুক। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদেরকে ধরে প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসে নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি বর্ণধার তাকে কৃতজ্ঞতা জানায়। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহত্ব অনুষ্ঠান করা যায়। পাবলিক টাইমস, লেট মি টেল ইউ, ইট ইজ মাই news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you
very much. He sends me the news and through the YouTube also. And that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful time. চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গো টু ছাদ পূজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা টাটা সাক্ষাৎ রানীগঞ্জ লায়ন্স জেডিএমসি ডিএভি পাবলিক স্কুল ইস্যুইং অফ অ্যাডমিশন ফর্ম ফর দ্য একাডেমিক সেশন 2021-2022 ফর ক্লাসেস এলকেজি টু এইট শ্যাল কমেন্স ফ্রম 9th নভেম্বর 2020 থ্রু অনলাইন rljdmcdavps@ranigans.org ইন্টারেস্টেড প্যারেন্টস মে অ্যাপ্রোচ দ্য স্কুল অফিস ফর ডিটেইল ইনফরমেশন কন্ট্যাক্ট নম্বর 0341-448-605 8 AM to 3 PM all working day. Mobile number 7585-995956. 9051-624545. 7501-626-2622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISE Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 a.m. to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girja Para, Raniganj. You can call on 0341-244-0404. Our mobile number is 8768-95880. You can email us at agcsraniganj16@gmail.com. Raniganj AG Church School आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेंड फैकल्टी स्मार्ट बोर्ड कंप्यूटर लैब लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग मिदनापुर रोड गिरजापाड़ा रानीगंज। रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूलेर एक शाखा जेटी ISE परिषद न्यू दिल्ली साथे जुक्त समस्त श्रेणी प्रवेशेर जोन्नो रेजिस्ट्रेशन फर्म सकाल 9 थेके बेला 12 सोमवार थेके शुक्रवार अब्दि स्कूल अफिसे पावा जाबे। अनुरोध करा हच्छे बर्थ सर्टिफिकेट निये स्कूल अफिसे जोगाजोग करुन।
আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হল রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। দুদিন দুর্গাপুর মহকুমা জুড়ে হয়েছে বিজেপির পরিবর্তন রথযাত্রা। এই রথের চাকা শহরকে অপবিত্র করেছে, এই দাবি তুলে দুর্গাপুর নগর নিগমের 9 নম্বর ওয়ার্ডে শুদ্ধিকরণ যাত্রা করল তৃণমূল কংগ্রেস। কাঁসর ঘণ্টা ঢাক বাজিয়ে পুরোহিতে দিয়ে মন্ত্র পাঠ করিয়ে চলল শুদ্ধিকরণ যাত্রা। পথ চলতি মানুষজনকে দেওয়া হলো শান্তি জল। গত দুদিন ধরে দুর্গাপুর মহকুমা জুড়ে হয়েছে বিজেপির পরিবর্তন রথযাত্রা। শনিবার শহর দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত ঘুরেছে এই পরিবর্তন যাত্রার রথ, আর এই রথের চাকাই শহরকে অপবিত্র করেছে, এই দাবি তুলে এবার দুর্গাপুর নগর নিগমের 9 নম্বর ওয়ার্ডে শুদ্ধিকরণ যাত্রা করল তৃণমূল কংগ্রেস। শুদ্ধিকরণ যাত্রা কর্মসূচির নেতৃত্বে ছিলেন দুর্গাপুর নগর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীনা রায়চৌধুরী। রীতিমতো কাঁসর ঘণ্টা ঢাক বাজিয়ে পুরোহিত দিয়ে মন্ত্রোচ্চারণ করিয়ে এই শুদ্ধিকরণ যাত্রা করে তৃণমূল কংগ্রেস। কিছু অশুভ শক্তি রথযাত্রা নাম করে রাস্তাঘাট এলাকা নোংরা করেছে, মানুষের মনের মধ্যে অশুভ শক্তির বাতাবরণ সৃষ্টি করে দিয়ে গেছে, সেই কারণেই এই উদ্যোগ, এমনটাই জানালেন দুর্গাপুর নগর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীনা রায়চৌধুরী। পথ চলতি মানুষকে এদিন দেয়া হলো শান্তি জল। দিল্লিতে কৃষকদের আন্দোলনের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনায় মুখর হলেন 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কালকে আমরা যেটা শুনতে পেলাম বা দেখতে পেলাম, কিছু অশুভ শক্তি সারা দুর্গাপুরে রথের যাত্রার নাম করে যে রাস্তাঘাট মানুষজনের মনের মধ্যে যে একটা অশুভ শক্তি বাতাবরণ পরিষ্কার করে দিয়ে গেছে, সেটা আমরা আজকে ঝাড়ু মেরে গঙ্গার জল দিয়ে এবং এই দেখতে পাচ্ছেন ঘট এবং ঘট দিয়ে জল দিয়ে আমরা আজকে পরিষ্কার করে দিলাম। বাংলায় এবং কাঁসর আছে, ঘণ্টা আছে, নারীরা উলুধ্বনি আছে, এসব দিয়ে আমরা আজকে বাংলাকে পরিষ্কার করে দিলাম। অশুভ শক্তি বাংলায় কোনো জায়গা নেই, আগামী দিনেও থাকবে না। এই দেখতে পাচ্ছেন আপনারা কৃষি আন্দোলন নিয়েই তো এখানে গোল্লাই, রসগোল্লা, বড় বড় গোল্লা খাচ্ছে, এখন বাংলা দখল করবে, বাংলার মানুষ এটা এত সহজে মেনে নেবে না। এবং নারী শক্তি যেখানে জাগ্রত সেখানে অশুভ শক্তি আজকে আমরা ঝাঁটা মেরে সব বিদায় করে দিলাম। বলছি গতকাল রথযাত্রাদের এই শুদ্ধিকরণ আরে অশুভ শক্তি ছায়া পড়েছে রথযাত্রা, ওইসব কি ওইসব কোনো কথা নয়। আমরা কালকে দেখলাম কিছু বান্দর, এই যে গাছের বন জঙ্গলে আর কিছু নেই, একদম পুরো 9 নম্বর ওয়ার্ডে উৎপাত করে গেছে, কোথায় কি করেছে আমি দেখবো না, আমি আমার 9 নম্বর ওয়ার্ডটা পরিষ্কার করলাম। প্রসঙ্গত উল্লেখ্য, আসানসোল জেলা বিজেপির সাংগঠনিক কর্মসূচির দ্বিতীয় দিনে পরিবর্তন রথযাত্রার সূচনা করেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। পরিবর্তন রথযাত্রা দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত ঘুরে রথযাত্রায় অংশ নিয়েছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘড়ই, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, বিজেপি নেতা রাজু ঝা, শঙ্খ খোসরা। এই রথযাত্রা থেকেই রাজ্যে পরিবর্তনের পরিবর্তন ঘটানোর ডাক দেওয়া হয় বিজেপির পক্ষে, আর বিজেপির এই পরিবর্তন রথযাত্রায় শহরকে অপবিত্র করেছে, এই দাবি তুলে এবার সরব হল দুর্গাপুর নগর নিগমের 9 নম্বর ওয়ার্ড এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। শুদ্ধিকরণ যাত্রায় সামিল হল তারা। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বাংলা নিজের মেয়েকেই চায়, এই স্লোগানকে বাস্তবায়িত করার উদ্দেশ্য নিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে দুর্গাপুরের ভিড়িঙ্গির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক। সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে স্লোগানের পেছনে থাকা ভাবনা তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। বাংলা নিজের মেয়েকেই চায় হোর্ডিং এরও উদ্বোধন সারলেন তিনি। বিজেপিকে বহিরাগত আখ্যা দিয়ে রাজ্যে আগেই প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরের লোক হিসেবে তুলে ধরে তাতে নতুন মাত্রা যোগ করল তৃণমূল কংগ্রেস। বাংলা নিজের মেয়েকেই চায় সেই শিরোনামে শনিবার দলের তরফে এই স্লোগানের আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলা নিজের মেয়েকেই চায় এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাওয়ার লক্ষ্যে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে দুর্গাপুরের ভিড়িঙ্গিতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় এক সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছিল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কোঅর্ডিনেটর ভি শিবদাসন দাশু, জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর ও আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক সহ দলের একাধিক নেতা কর্মী সমর্থক। এদিনের আয়োজিত সাংবাদিক বৈঠকের আগে বাংলা নিজের মেয়েকেই চায়
হোর্ডিং এরও উদ্বোধন করা হয়। বাংলা নিজের মেয়েকেই চায়, এই স্লোগানের পেছনে যে ভাবনা রয়েছে তা তুলে ধরার উদ্দেশ্য নিয়ে এই সাংবাদিক বৈঠকের আয়োজন বলে এদিন জানালেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। এই যে কর্মসূচি নিজের মেয়েকেই যায় পশ্চিম বর্ধমানে, আমরা যারা দলের সঙ্গে যুক্ত আছে তারা আমরা মোটামুটি আসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমরা এখানে আপনাদের কাছে বাংলার মেয়েকে চাই এবং বাংলার দূত এই দুটো কর্মসূচিকে সামনে রেখে আগামী দিন পশ্চিমবাংলায় যে স্লোগান আসবে সেই স্লোগানের একটা বার্তা যেটা আপনাদের কাছে তুলে ধরার প্রয়াসে আমরা এখানে সমবেত হয়েছি। কেন বাংলা নিজের মেয়েকেই চায় সেই ব্যাখ্যাও দিলেন তিনি। এই স্লোগানের পেছনে যে ভাবনা ছিল যা আপনাদের সামনে তুলে ধরাই আজকের এই সাংবাদিক সম্মেলন, যেখানে দাঁড়িয়ে আমরা যদি বাংলার কৃষ্টি এবং সংস্কৃতিকে নিয়ে চর্চা করি, কেন আমরা এই বাংলার মেয়েকে চাই, সেখানে দাঁড়িয়ে বাংলার সংস্কৃতিতে আমরা দেখেছি যেসব মহিলারা নিজেদের ক্ষমতা শুধু জাহিরই করেননি, ক্ষমতাটাকে উৎস হিসেবে তুলে ধরে বাংলাকে সমৃদ্ধ করেছেন। আমি যদি প্রথম থেকে ধরি তাহলে রানী রাসমণি, মা শারদার মতো সংস্কারক, কামিনী রায়, সরলা দেবী, দেবী চৌধুরী বেগম, রাকেয়া, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দকার, বীণা দাস, বাসন্তী দেবী, কাদম্বিনী দেবীর মতো নারীদের জন্ম যারা সকলেই বাংলাকে সমৃদ্ধ করেছে। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগানটি উদ্বোধনের পর দলীয় কর্মী সমর্থকেরা চারিদিকে আওয়াজ তুলে গর্জে উঠবেন। আগামী দিনে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। দুর্গাপুরের বেনাচিতি বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষীকে ধারালো অস্ত্রের কোপ, এটিএম লুঠের উদ্দেশ্যেই এই হামলা বলে অনুমান পুলিশের। গুরুতর আহত নিরাপত্তারক্ষীকে ভর্তি করানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এটিএম কাউন্টারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এটিএম কাউন্টারে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীকে ধারালো অস্ত্রের কোপ, এটিএম লুটের উদ্দেশ্যেই দুর্গাপুরের বেনাচিতি বাজারের এসবিআই এটিএম কাউন্টারে ঘটে এই ঘটনা বলে অনুমান পুলিশের। এটিএম কাউন্টারের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী বেনাচিতির ভিড়িঙ্গির বাসিন্দা জয়ন্ত বাউরিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। নিরাপত্তারক্ষীর ঘাড়ে, নাকে, আঙুলে ধারালো অস্ত্রের কোপ বসায় দুষ্কৃতীরা। কোনো ক্রমে পালিয়ে এজন পুলিশ ফাঁড়িতে রক্তাক্ত অবস্থায় যান ওই নিরাপত্তারক্ষী। পুলিশ গুরুতর আহত ওই নিরাপত্তারক্ষীকে ভর্তি করায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। স্থানীয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন কতজন এটিএমে ঢুকে ওই নিরাপত্তারক্ষীর ওপর হামলা চালিয়েছিল তা এখনই বলা সম্ভব নয়। তাদের অনুমান, দুষ্কৃতীরা সম্ভবত মুখ বেঁধে চশমা পরেছিল, কি কারণে এই হামলা তাও তাদের অজানা। ফোন করার পর বললো তোদের জয়ন্ত তোরা বিধাননগর চলায় সব নিয়ে যাচ্ছি আমরা। হওয়ার পর আমরা খবর পেলাম, আমি আরও ওদের কলিগকে জানালাম যে ব্যাপার কী কী হয়েছে জানতে বললাম ভালো করে। তো ওকে এটিএমের ভেতরে রাত্রে ছিল, কে ফজালি গলার এই জায়গাটা চালিচ্ছে, আঙুলে চালিচ্ছে, হাতে চালিচ্ছে, এগুলো তো ও সেভ করে লাস্টে ফাঁড়িতে চলে গেছে নিজেকে বাঁচাবার জন্য, বাইক নিয়ে চলে গেছে। কালকাত্রে ভর্তি ভর্তি করার পর ওদের বাড়িতে খবর দেওয়া হলো, সব দেওয়া হলো। কতজন ছিল, কতজন ছিল সেটা জানি না, কিন্তু শুনেছিলাম ওর মুখে একজনই এসেছিলো চশমা পরে, হারিয়ে করে পুরো মুখে মাস্ক ফাক্স পরে এসছে, স্কুলের অপোজিটে গলির ভিতরে আছে। কি নাম? জয়ন্ত বাউরি। কতদিন ধরে এখানে ডিউটি করছে? আমি তো মিনিমাম 8-9 বছর থেকে দেখছি, এর আগে ভিরিঙ্গিতে ডিউটি করতো। তারপরে পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশে তো নিয়ে গেছে, পুলিশ গাড়ি করে তো সবাই নিয়ে গেছে। এখন হাসপাতালে ভর্তি? এখন হাসপাতালে বিধাননগরে কালকাত্রে ভর্তি করেছিল। কোথায় কোথায় ওর ভোজালি চালিয়েছে? ভোজালি চালাচ্ছে এই জায়গাটা চালিয়েছে, সেভ করতে গিয়ে আঙুলে লেগেছে, এইসব জায়গায় পুরো লেগেছে, ওর মাথার এই এই নাকের এই জায়গাটা লেগেছে। এখানে সিসিটিভি তো আছে? হ্যাঁ, সিসিটিভি তো ব্যাংকের এটিএম আছে।
এটিএম কাউন্টারের ভেতরে ও সামনে রক্তের ছাপ। বিষয়টি রবিবার সকালে প্রকাশ্যে আসতেই কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। এটিএম লুঠের উদ্দেশ্যেই এই হামলা, নাকি হামলার নেপথ্যে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখে, এটিএম কাউন্টারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এটিএম ছিনতাই করতে আসা দুষ্কৃতীদের বাধা দানে ওই নিরাপত্তা রক্ষীকে কি খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। अधिक पौष्टिक एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा। मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश, एग्रो फ्रेश आटा। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। अखिल भारतीय मारवाड़ी महिला सम्मेलन की राष्ट्रीय अध्यक्ष शारदा लखोटिया रानीगंज के दौरे पर पहुंची, जहां रानीगंज शाखा के सदस्यों ने उनका स्वागत किया। संस्था की तरफ से एक जरूरतमंद युवती को सिलाई मशीन भी प्रदान की गई। अखिल भारतीय मारवाड़ी महिला सम्मेलन की रानीगंज शाखा के तरफ से शनिवार की शाम स्पोर्ट्स असेंबली में कार्यक्रम आयोजित किया गया, जहां मुख्य अतिथि के तौर पर मारवाड़ी महिला सम्मेलन की राष्ट्रीय अध्यक्ष शारदा लखोटिया, सचिव रेखा लखोटिया, प्रांतीय अध्यक्ष रेणु अग्रवाल और प्रांतीय कोषाध्यक्ष सरिता सराफ मुख्य रूप से उपस्थित थी। मारवाड़ी महिला सम्मेलन की राष्ट्रीय एवं प्रांतीय पदाधिकारियों ने संगठन के रानीगंज शाखा के कामकाज की समीक्षा के साथ ही तमाम सदस्यों के साथ अपने विचारों का आदान प्रदान किया। इतना ही नहीं, मारवाड़ी महिला सम्मेलन द्वारा इस वर्ष पर्यावरण, बाल विकास, जन जागरण और महिला सशक्तिकरण जैसे प्रोजेक्ट लिए गए हैं और तमाम सदस्यों से उन प्रोजेक्ट पर कार्य करने की अपील की गई। संस्था के तरफ से एक जरूरतमंद युवती को सिलाई मशीन भी प्रदान की गई। मारवाड़ी महिला सम्मेलन की शाखा अध्यक्ष स्वीटी लोहिया ने बताया कि हमारी संस्था ने हमेशा से ही महिला सशक्तिकरण की दिशा में कार्य किया है और गरीब एवं जरूरतमंद महिलाओं को आत्मनिर्भर और स्वावलंबी बनाने का भी प्रयास किया गया है। इसके लिए महिलाओं को जरूरी सहायता भी प्रदान की जाती है। उन्होंने कहा कि आने वाले दिनों में जो भी प्रोजेक्ट तय किए गए हैं, उन पर पूरी शिद्दत के साथ कार्य किया जाएगा। मारवाड़ी महिला सम्मेलन की रानीगंज शाखा वर्ष भर समाज सेवा मूलक कार्य करती रहती है। आज यहाँ पे राष्ट्रीय और प्रांतीय के जो हमारे प्रेसिडेंट, सेक्रेटरी और ट्रेजरर है, वो शाखा के दौरे के लिए आए हैं। वो यहाँ पे लोगों का जो भी कार्य चल रहा है वो देखने के लिए आए हैं। हम लोग यहाँ पे जरूरतमंद को एक सिलाई मशीन चाहिए और आगे हम लोग ठीक है कार्य करेंगे, उसके बारे में जो भी वगैरह में जो भी चाहिए वाटर फिल्टर लगाएंगे, सबका अभी स्कूल बंद है, उसके बाद टूटेगा तो सबका मेंटेनेंस करवाएंगे। और जो भी रानीगंज को जरूरत है, रानीगंज समाज को जो भी जरूरत क्या है, तो हम लोग उस जगह को पूरा करना चाहेंगे। जो भी ऐसा कार्य है उसमें हमारा सहयोग हम लोग दे सकें। इस अवसर पर शाखा सचिव कृष्णा बुजासिया और रश्मि सतनालिका समेत अन्य सदस्य भी उपस्थित थी। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स।
रानीगंज वैष्णो देवी मंदिर का 13वां वार्षिक उत्सव भजन संध्या एवं प्रसाद वितरण के साथ संपन्न हुआ। 12 फरवरी को शोभा यात्रा के साथ आरंभ हुआ था माता वैष्णो देवी का वार्षिक उत्सव। रानीगंज शहर अंचल की प्रतिष्ठित एवं आस्था का केंद्र बन चुकी श्री माता वैष्णो देवी मंदिर का 13वां वार्षिक उत्सव जागरण और प्रसाद वितरण के साथ संपन्न हुआ। गत 12 फरवरी को माता वैष्णो देवी प्रांगण से कलश यात्रा के साथ शोभा यात्रा निकालकर वार्षिक उत्सव का शुभारंभ किया गया था। तत्पश्चात प्रतिदिन चंडी पाठ भागवत कथा का आयोजन किया गया था। रानीगंज शहर के रामबंगान इलाके में स्थित माता वैष्णो देवी मंदिर में हर वर्ष मंदिर का वार्षिक उत्सव हर्षोल्लास के साथ मनाया जाता है। शनिवार को जगराता का आयोजन किया गया था, जहां कानपुर, दिल्ली, पंजाब और हरिद्वार से आए कलाकारों ने भजन प्रस्तुत किया। माता के भक्तों ने रात भर जगराता का आनंद उठाया। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। खबर शेष करने आगे आज के हेडलाइंस फिर देखो आरो एक बार। हेडलाइंस निवेदन करछेन दामोदर इंडस्ट्रीज प्राइवेट लिमिटेड चॉइस ऑफ मिलियंस रिश्ता जो कभी ना टूटे। আসানসোলের উষাগ্রাম থেকে গির্জামোড় পর্যন্ত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পদযাত্রা। পদযাত্রায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ বাবুল সুপ্রিয়, সাংসদ অর্জুন সিং সহ অন্যান্যরা। পদযাত্রা শেষে গির্জামোড়ে আয়োজিত সভায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যোগ দিলেন বিজেপিতে। কয়লা কারবারের তদন্তে নেমে সিবিআই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজেরা বন্দ্যোপাধ্যায় নামে নোটিশ জারি করেছে। এরই প্রেক্ষিতে আসানসোলে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আক্রমণের নিশানায় রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি সাফ জানালেন পাপের শাস্তি হবেই। পাণ্ডবেশ্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার আয়োজন ছিল কর্মী সম্মেলনের। হরিপুরে আয়োজিত এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারী। ব্যাপক সংখ্যায় মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা অংশ নিয়েছিলেন এই কর্মী সম্মেলনে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো সমগ্র শিল্পাঞ্চল জুড়ে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজন ছিল নানা কর্মসূচির। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সহ বহু বিশিষ্টজন। ভাষা শহীদদের স্মরণে এদিন গাওয়া হলো গান। দুর্গাপুর মহকুমা জুড়ে হয়েছে বিজেপির পরিবর্তন রথযাত্রা। এই রথের চাকা শহরকে অপবিত্র করেছে, এই দাবি তুলে দুর্গাপুর নগর নিগমের 9 নম্বর ওয়ার্ডে শুদ্ধিকরণ যাত্রা করল তৃণমূল কংগ্রেস। কাঁসর ঘণ্টার ঢাক বাজিয়ে পুরোহিত দিয়ে মন্ত্রপাঠ করিয়ে চলল শুদ্ধিকরণ যাত্রা। পথ চলতি মানুষজনকে দেওয়া হলো শান্তি জল। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বাংলা নিজের মেয়েকেই চায়, এই স্লোগানকে বাস্তবায়িত করার উদ্দেশ্য নিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে দুর্গাপুরের ভিরিঙ্গির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক। বৈঠকে উপস্থিত হয়ে স্লোগানের নেপথ্যে থাকা ভাবনা তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। উদ্বোধন হল বাংলা নিজের মেয়েকেই চায় হোর্ডিংও। দুর্গাপুরের বেনাচিতি বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষীকে ধারালো অস্ত্রের কোপ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। আহত নিরাপত্তারক্ষীকে ভর্তি করানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এটিএম লুটের উদ্দেশ্যে এই ঘটনা বলে অনুমান পুলিশের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনা তদন্তে পুলিশ। অখিল ভারতীয় মারোয়ারি মহিলা সম্মেলনে সর্বভারতীয় সভাপতি শারদা লাখোটিয়া এলেন রানীগঞ্জে। রানীগঞ্জে অখিল ভারতীয় মারোয়ারি মহিলা সম্মেলনের সদস্যরা স্বাগত জানালেন তাকে, দেয়া হলো সম্বর্ধনা। সংস্থার তরফে এলাকার এক দুস্থ যুবতীর হাতে তুলে দেওয়া হলো সেলাই মেশিন।
রানীগঞ্জের বৈষ্ণদেবী মন্দিরে ত্রয়োদশতম বার্ষিক উৎসব ভজন সন্ধ্যা ও প্রসাদ বিতরণ কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হলো। গত 12 ফেব্রুয়ারি শোভাযাত্রা সহযোগে নানা ধর্মীয় কর্মসূচির মাধ্যমে সূচনা হয়েছিল মাতা বৈষ্ণদেবী মন্দিরের বার্ষিক উৎসবের। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস, আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।